25 বছরের আপনার ব্যবসায়িক জীবনে আপনি এরকম কোন মাস পেয়েছেন কি যে সব থেকে বড় বা অবশ্যই মাস হিস্টোরিক্যাল যেটা এটার ভিতরে আম্বর মিলে এটা মানে সব থেকে কত বড় মাস পাইছেন এটা সব বড় মাস হইল মনে হয় এটা 2 টনের উপর হইল একটা মাস 2 টনের একটা 2 টনের উপর এটা ওই যে জালের মাঝে ফেসাই আর মারতে পারে না এগুলো নিজেই উপরে ঢুকছে এটা কিভাবে উঠে যায় এটা ঢুকছে বা ডেউয়ানি উঠেছে ফানিয়ে এর বাদে এটার ভিতরে মিলছে প্রায় আমার ছেলে কিনছে এগুলো ওমানের 60,000 রিয়াল দিয়ে এই ভিতরের মাস ইয়েগুলো আম্বর এগুলো আম্বর জাতীয় একটা জিনিস আছে এটা মানে ডুবাইতে সেই লো এখানে সে কিনছে এখানে ডুবাই সাপ্লাই দিচ্ছে মানে 120,000 রিয়াল পাইছে 120,000 রিয়াল এক মানে মাসের ভিতরে এটা জিনিস আছে এগুলো মাসে যখন সমুদ্রে এগুলো খায় খাইয়ে এটা পাগল হয়ে যায় এটাই আতর জাতীয় জিনিস মানে এটা যেটা মানে মানে আতর বানায় মেডিসিন বানায় অন্য মেডিসিন বানায় এটার অনেক দাম ১২০,০০০ আপনি একজন বিশিষ্ট ব্যবসায়ী তো আমি আপনার শুরুর দিকে ওমানে আসা প্রথম দিকের হিস্টোরি একটু জানতে চাচ্ছি প্রথম দিকে আমি আসছি 74-এ আসার পরে ওয়ার্কশপ চাকরি করছি ওয়ার্কশপ চাকরি আস্তে আস্তে ব্যবসাটা বলেছি পার্টনারশিপে কত বছর চাকরি করছেন চাকরি করছি 11 বছর তার মানে আপনি একজন সাধারণ শ্রমিক হিসেবে 11 বছর কাজ করেছেন অন্যের অধীনে অন্যের অধীনে এরপরে আমি অনেক লোক আছি বাংলাদেশ থেকে প্রায় 350 লোক আছি বাংলাদেশ থেকে ওই সময় ফার্স্টে 74-এ এরপরে 84-এ এটা চেঞ্জ বিষয়টা চেঞ্জ করি ইয়ে করছি আছি সোয়াবিয়াতে সোয়াবিয়াতে এই ওয়ার্কশপ করছি গাড়ির ওয়ার্কশপ ব্যবসার প্রথম যাত্রা শুরু হয় প্রথম যাত্রা ওয়ার্কশপ থেকে গাড়ির খাঁচার থেকে এটা কি আপনি সোয়াবিয়াতে দিয়েছিলেন হ্যাঁ সোয়াবিয়াতে আছে আমার ওয়ার্কশপ আছে বিরাট ওয়ার্কশপ আছে মানে স্পিড বোট গাড়ি এই ফাইবার খাতগুলো ছিল এই স্পিডার মেশিনগুলো খাত আপনার কি পূর্বের ব্যবসার কোনো অভিজ্ঞতা ছিল না পূর্বের ব্যবসার অভিজ্ঞতা ছিল না কিন্তু বাংলাদেশে ছিল মানে 68-এ আমি মেকানিক্যাল কাজ করছি বাংলাদেশে আর বাইক ওয়ার্কশপ আছে এখানে চাকরি করছি ওখানে কাজ করছি এরপরে আসছি ওমানে 74-এ এই কাজগুলো করতে করতে 85-এ নিজে ব্যবসা গুলো আরম্ভ করছি করতে করতে এইটা বাজে 10 মাসের ব্যবসা এইটাই 12-13 পাঠাই আমার চায়না যেতে আছে আমার মাসগুলো সৌদি যেতে আছে ডুবাই যেতে আছে আমি জানি আপনি ওমানে যে কজন আমাদের মৎস্য ব্যবসায়ী আছে বিশেষ করে ওমানি এবং বাংলাদেশে যেতে বলি বাংলাদেশি ব্যবসায়ীদের ভিতরে মানে আপনি হচ্ছেন মৎস্য ব্যবসায়ীর ভিতরে আপনি হচ্ছেন সব থেকে সিনিয়র এগুলো সব থেকে বড় এই ব্যবসাগুলো করতে ছিল এই নিষিদ্ধ তো আমি এটাই ওমান থেকে মানে সরকার থেকে পারমিশন পেয়েছি এটা আচ্ছা মানে এলএলসি করছে এখানে বর্তমানে আপনার এখানে কতগুলো মাছ ধরার ট্রলার রয়েছে বা সিবোর্ড রয়েছে 35টার উপরে আছে 35টা নিজস্ব সিবোর্ড নিজস্ব বোর্ড আছে এর মাঝে এগুলো আমি ভাড়া দিই এগুলো মানে ওমানিরা ভাড়া নেয় তার লোকে খাস করে কিন্তু মাছগুলো সেল দেয় আমার কাছে ডেইলি যদি বাংলাদেশি টাকা রিজার্ভ করি বাংলাদেশি টাকা ডেইলি কি পরিমাণ মাছ আপনার এখানে বাংলাদেশি পরিমাণে ওই তো অনেক ডেইলি আনুমানিক মানে আনুমানিক মানে মনে করেন 6,000-7,000 এর ওমানের ওমানি 5-6,000 মাছ আসে ডেইলি বাংলাদেশি টাকা 12-15 লাখ টাকা মাছ সেল হচ্ছে আচ্ছা বেশি আসে আচ্ছা আপনি এই মাছগুলো কোন কোন দেশে পাঠান এফারা ইগ চায়না ডুবাই সৌদি কি কি মাছ আছে আপনার এখানে কি কি মানে কোন কোন প্রজাতির মাছ সাগর থেকে সব জাতের মাছ আছে এখানে কয়টা নাম বলেন নামগুলো হামুর সিয়া শাড়ি নেগ্রো আশকালি কফর লবস্টার মানে আমরা আমরা কই রুপিয়া মানে বাংলাদেশের মন কিলো বেস্টার শাহরুখ ইসা মাসগুলো এই ঈদে বাহারি পাঞ্জাবির কালেকশন নিয়ে এসেছে ওমানের নাসির স্টোর দীর্ঘ 3 যুগ ধরে ওমানের হামরিয়া হোন্ডা রোডে বিশ্বস্ততা ও অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে এই নাসির স্টোর কম মূল্যে ঈদের আকর্ষণীয় পোশাক কিনতে আজই আসুন আমাদের ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে